এখানে একজন একটা প্রশ্ন লিখেছেন যে খাদ্য সামগ্রীতে রং দিতে যে ফুড কালার দেওয়া হয় তা যদি পোকামাকড় থেকে প্রস্তুত করা হয় সেক্ষেত্রে এর বিধান কি? পোকামাকড় বলতে আমরা কীটপতঙ্গ যেগুলা এটাই বুঝি, প্রজাপতি, তারপরে পিঁপড়া, পাছি, মশা ইত্যাদি, বা বন্য জঙ্গলে যেগুলো পোকা পাওয়া যায় ইত্যাদি। তো এই জিনিসগুলো তো মানুষের জন্য খাওয়া হারাম, এগুলো তো হালাল প্রাণীর অন্তর্ভুক্ত না। শুধুমাত্র একটা পোকা বলতে যে ফড়িং আছে, এই ফড়িংটা খাওয়া হালাল, এটা হাদিসে আছে আর কি। এছাড়া অন্যান্য পোকামাকড় তো এগুলো খাওয়া আমাদের জন্য হালাল নয়। এখন ওগুলা থেকে যদি রং বানায় দিয়ে খাদ্যে এটা মিক্স করে বা খাদ্য বস্তুতে দেওয়া হয়, তাহলে তো এটা অবশ্যই হারাম কাজ করা হচ্ছে। কারণ যারা এটা কিনে নিয়ে যায় তারা তো অনেক সময় না ধুয়ে খেয়ে ফেলে, এমন কিছু খাচ্ছে যেটা তারা হালাল খাচ্ছে না, তাদেরকে হারামের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। এটা অন্যায়, নিঃসন্দেহে অন্যায় এটা। ঠিক আছে, আল্লাহ হেফাজত করুন আমাদের।